ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যেগুলো এখনও আন্ডার ভ্যালু, তো এই আন্ডার ভ্যালু কয়েনগুলো আপনারা লং টার্মের জন্য চাইলে হোল বাই করতে পারেন বা এসআইপি করতে পারেন। এসআইপি মানে হচ্ছে প্রতি মাসে আপনার বেতনের কিছু দিয়ে এই কয়েনগুলো ফার্টে ফার্টে বাই করতে পারেন। তাহলে কী হবে, এফটিএক্স কয়েন। তো প্রথমে আমি বলি এফটিএক্স কয়েন, এটি এফটিটি কয়েন, এফটিএক্স এক্সচেঞ্জের এফটিটি কয়েনটা। তো এফটিএক্স এর এফটি যে কয়েন, এটি হচ্ছে একটা খুবই ভালো একটা কয়েন, কারণ বর্তমানে এফটিএক্স এক্সচেঞ্জটা খুবই ভালো গ্রো করতেছে। তো আমরা এর আগে বাইন্যান্সের বিএমবি কয়েনটা দেখেছি, যে বিএমবি যখনই বাইন্যান্স গ্রো করেছে আর বিএমবির উপরে এটার ইম্প্যাক্ট পড়েছে। তো এফটিসি রিসেন্টলি খুব গ্রো করতেছে আর এফটিসি এফটিএক্স কয়েনটা খুব ভালো পারফরমেন্স করবে, কারণ এফটিএক্স রিসেন্টলি একটা তাদের চুক্তি হয়েছে একটা বড় কোম্পানির সাথে, তো এফটিটি এক্সের সাথে। তো আর তাছাড়া অনেক ইউজার এখন বাইন্যান্স সেরে এফটিএক্সে ট্রেড করতেছে। এফটিএক্স এখন বিভিন্ন দিক থেকে বাইন্যান্স থেকে ভালো চয়েসে পরিণত হয়েছে। তাই আমি মনে হয় এফটিএক্স কয়েনটা এখন আপনারা যদি বাই করা উচিত। তো আপনারা ফালে মিনিমাম মিনিমাম করে এই এফটিটির পরে এসআইপি করতে পারেন। তো এটার প্রাইস পেটিশন, তো এটা $150 কমপক্ষে যেভাবে যাবে। তো বিএমবির উপর আমরা দেখেছি যখন এটা $32-40 স্থির হয়েছে, যখন এটা ব্রেকআউট $100 পার হয়েছে, তখন এটা $700 চলে যায়। তো এফটিটি আমরা যদি রিসেন্টলি বিটিসি ডাম্পের কারণে একটু কিছুটা ডাম্পে আসে, তো আপনারা চাইলে এখান থেকে ফাটে ফাটে বাই করতে পারেন। তো এফটিটি $56 বর্তমানে রয়েছে। তো আপনারা চাইলে এই কয়েনটা এসআইপি করতে পারেন পার্টে পার্টে। এটা খুবই ভালো কয়েন, আমার মনে হয় এটা আপনারা ইজিলি $150-200 কয়েক মাসের ভিতরে দেখতে পাবেন। তো দেন নেক্সট যে কয়েন কথা বলবো সেটি হচ্ছে মেটিক। তো মেটিক কয়েনটা বর্তমানে সমস্ত কয়েন রয়েছে, সমস্ত কয়েনের সাথে মেটিকের আপনার সমস্ত কয়েনের ইন্ডিকেশনে দেখলে মেটিকের নাম আসেই। তো মেটিক এখন 31 নম্বর র্যাঙ্কিং রয়েছে। তো আপনারা যত কয়েন রয়েছে সমস্ত কয়েন যদি আপনাদের এখানে চেক করেন, দেখবেন এখানে পলিজেন ফ্লোফোলিজিন এই কথাটা লেখা থাকে, আর বর্তমানে এটি র্যাঙ্কিংয়ে রয়েছে 21। তো আমার মনে হয় এই কয়েনটা যেভাবে গ্রো করতেছে, তো এই কয়েনটা আপনারা শিগগিরই টপ 10-এর ভিতরে দেখবেন। তো এটা একটা টপ 10 কয়েন। তো এই কয়েনটা আপনারা বাই করবেন অবশ্যই। তো এখানে দেখেন ফোলিজেন ইকোসিস্টেম, তো এই ফোলিজেন ইকোসিস্টেম এটা এখন বর্তমানে সমস্ত কয়েনের ইন্টিগ্রেশন আপনারা দেখবেন এই ফোলিজেন ইকোসিস্টেমের নাম আছেই। তো এই কয়েনটা যেভাবে গ্রো করতেছে আমার মনে হয় এটা টপ 10-এর ভিতরে খুব শীঘ্রই চলে আসবে। তো এটার মার্কেট ক্যাপও খুবই কম। তো আশা করি এই কয়েনটা $5 ইজিলি হিট করবে। তো এই কয়েনটা আপনারা স্টাইলে সেভ করতে পারেন। তো নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটি হচ্ছে ব্যালেন্সের অ্যাভ্যাক্স কয়েন। তো অ্যাভ্যাক্স কয়েন খুব রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স করেছে, আর এটির খুব নিউ প্রজেক্ট আসতেছে, নিউ কয়েন, নিউ অনেক কিছুই এখন অ্যাভ্যাক্সের উপরে তাদের টোকেন বিল্ড করতেছে। তো এটা এই রিসেন্টলি খুবই হাইপ সৃষ্টি করেছে। তো এটা আপনারা চাইলে এই কয়েনে এসআইপি করতে পারেন। বর্তমানে এটা $61 আছে। তো আপনারা চাইলে এটা এসআইপি করে ফার্টে ফার্টে বাই করতে পারেন। তো এই কয়েনটা খুবই ভালো একটা কয়েন এবং খুব ভালো প্রজেক্ট। তো আপনারা অ্যাভ্যাক্স কয়েনটা মনে করতে পারেন একটা ইথেরিয়াম, নেক্সট ইথেরিয়াম বলা যায়। তো ইথেরিয়ামের মতোই এটা একটা কয়েন, যেটা আপনারা ইথেরিয়াম হিসাবে ধরে রাখতে পারেন। এবং এই কয়েনটা ইথেরিয়ামের মতনই, আইএমবির মতনই আপনারা ভেবে এই এফটিএক্স কয়েনটা বাই করতে পারেন। তো এফটিএক্স কয়েন এফটিটি কয়েনটা বাইন্যান্সে পেয়ে যাবেন। এটা রিসেন্টলি $65 হিট করেছে, বর্তমানে 56-তে আছে। তো আপনারা এই কয়েনটা বাই করতে পারেন এফটিটি। তারপরে মেটিক, মেটিক $1.37 রয়েছে, আপনারা মেটিক বাই করতে পারেন। এর অল টাইম হাই $2.70 রয়েছে। তো বর্তমানে কিছুটা যেটা রক্তি ফাইসে আছে এটা আমি মনে করি খুবই কম, মেটিকের প্রজেক্ট অনুসারে এটা খুবই কম। তো আরেকটা কয়েন অ্যাভেলান্সের অ্যাভেক্স, এই তিনটা কয়েন আপনারা চাইলে এসআইপি করতে পারেন। আর আপনারা, আমি এই তিনটা কয়েনের কথা বললাম কেন, সকলে বিএমবি এবং ইথেরিয়াম বিটকয়েন নিয়ে বলে। তো আমি এই তিনটা কয়েনের কথা বললাম কারণ এই কয়েনগুলোতে এসআইপি করলে আপনারা ভালো কয়েন, ভালো প্রফিট জেনারেট করতে পারবেন, কারণ এগুলো এখনও বর্তমানে আন্ডার ভ্যালুতে রয়েছে। তো এই কয়েনগুলো আপনারা চাইলে বাই করবেন। আশা করি এই কয়েনগুলো বাই করলে আমরা খুব একটা ভালো প্রফিট পাবেন, এবং আগামী 4-5 বছর পরে এই কয়েনগুলো ভয়ঙ্কর একটা ফাইস আপনারা দেখতে পারবেন। তো আমার আজকে এই ভিডিওটি পর্যন্ত।
সকলে ভালো থাকবেন।